যেন তিনি লাভ গুরু, পছন্দের মানুষকে পাওয়ার পরামর্শ দিলেন। তিনি আর কেউ নন, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। তিনি বলেছেন, বয়স 82 বছর হলো, পছন্দের মানুষকে বিয়ে করা উচিত। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাকার। সেখানে কাকারকে প্রশ্ন করা হয়, 52 বছর বয়সী ব্যক্তির কি তার পছন্দের নারীকে বিয়ে করা উচিত? এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই, এমনকি বয়স 82 বছর হলেও পছন্দের নারীকে বিয়ে করা উচিত। আরেকজন প্রশ্ন করেন, টাকা না থাকার পরও যদি কেউ কাউকে ইমপ্রেস করতে চায় তাহলে কি করা উচিত? এই প্রশ্নের উত্তরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী জানান, তিনি কখনোই তার জীবনে কাউকে ইমপ্রেস করেননি এবং তাকে সবসময় অনেকে ইমপ্রেস করেছেন। পাকিস্তানে আগামী 8 জানুয়ারি জাতীয় নির্বাচন, তবে নির্বাচন নিয়ে দেশটিতে সাধারণ মানুষের আগ্রহ তেমনটা নেই বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। নজিরবিহীন অর্থনৈতিক দুর্দশা ও রাজনৈতিক অচলাবস্থার মধ্যে কাকারের এমন মন্তব্যের অনেকেই সমালোচনা করেছেন।